আমি তো বলছি কর্তামশাই আমি পারবো, তোমার যেতে হবে না গো। ও ঠিক আছে ঠিক আছে, তুই এক কথা 14 বার করে বলিস না তো। কি হয়েছে বাবা, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। এই যে বড় বৌমা, তোমাদের মা আসে কখন পাশের বাড়িতে গেছে, এতক্ষণ ওখানে কি করছে বলো তো? এদিকে লক্ষ্মী পূজোর ফর্দটা না পেলে আমি তো বাজারটা করতে বেরোতে পারছি না, বেলা হয়ে যাচ্ছে। ওই জন্য তো বলছি কর্তামশাই আমি বাজারে যাই। আরে তুই বারবার এক কথা বলিস না তো, ভাবতে দে ভাবতে দে, কি করে তাড়াতাড়ি বেরোনো যায়। আচ্ছা বড় বৌমা, কি করা যায় বলো তো? বাবা একটু অপেক্ষা করুন না, মা চলে আসবে এখনি। তোমাদের মায়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো? আর বৃন্দাবন, তুই মনে করে ঠাকুরটার কথা বলেছিলি? আপনার ছেলে বলল ঠাকুরটা ওই নিয়ে আসবে। হ্যাঁ সে না হয় মিটে গেল, কিন্তু বাজারের কি হবে, অর্ধ কোথায় পাবো, কে করে দেবে? এই তুমি করতে পারবে? আমি আমি মানে ওই ভোগের প্রসাদের মাপটা ওগুলো তো মাই করে, বলছিলাম লিস্টটা মা করলেই ভালো হয়, আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়। ওরে বাবা, আবার সেই পূজোর আলোচনা? অসম্ভব, এখন ওদিকে যাওয়াই যাবে না, গেলেই আবার বাবা চেপে ধরবেন। ওসব লক্ষ্মী পুজোর লিস্ট ফিস্ট বানানো কি বিরক্তি করে বাবা। না না ওসব আমি করতে পারবো না, আমার কোনো ইচ্ছেও নেই। বড় বৌমা, একজনকে বললে কিন্তু কাজ হতে পারে, চটপট ফর্দ তৈরি হয়ে যাবে। আরে এতক্ষণ কেন যে আমার মাথায় এলো না, সুজাতা ছাড়াও আরো একজন লোক আছে বাড়িতে ফর্দ করার। কে, মেজো? না না মেজো বৌমা পারবে না, ও আরেকজন। আরেকজন কে হতে পারে সেটা? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বাবা কার কথা বলছিলেন? মা ছাড়া এই বাড়িতে আর কে আছে যে এইসব কাজ পারবে? আচ্ছা বাবা, বাবা শ্যামার কথা বলতে চাইছেন না তো? ছোটবৌমা, ছোটবৌমা, এ কি তুই ব্যান্ডেজটা খুলে ফেললে? নিখিল তোমাকে ওটা খুলতে বারণ করেছিল না? আমার হাতটা এখন অনেকটাই সেরে গেছে বাবা, আর তাছাড়া এই ব্যান্ডেজটা লাগিয়ে রাখার এখন কোনো দরকারই নেই, শুধু ওষুধ লাগালেই হবে। আর বাড়িতে এত বড় লক্ষ্মী পুজো, আমি ব্যান্ডেজ লাগিয়ে বসে থাকলে কি হবে, কত কাজ বলুন তো। আর এই দেখো এইটা আমি লাগিয়ে নিয়েছি। আমি না হয় কিছু বললাম না, কিন্তু নিখিল এসে ব্যান্ডেজ না দেখে তোমায় বকাবকি করতে পারে। আমার হাতটা তো অনেকটাই সেরে গেছে বাবা, আর ছোট কর থেকে আমি বুঝিয়ে দেব। যা ভালো বোঝো, তবে যে কারণে আমি তোমার এখানে এলাম, ওই তোমাদের মা তো পাশের বাড়িতে গেছে, অনেকক্ষণ গেছে, এখনো তো ফেরার নাম নেই, তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি লক্ষ্মী পুজোর বাজার করব বলে। তো মুশকিল হচ্ছে আমি না ফর্দ করতে পারি না, আমার ধারণা তুমি নিশ্চয়ই পারবে, তুমি চটপট আমাকে একটা ফর্দ করে দাও তো মা। আর হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে বেশি লোক হয় না, ওই আত্মীয় বন্ধু বাড়ির লোক মিলে জনা পঁচিশে, ও সেই হিসেব করে খাবারের ফর্দটাও করে দিতে হবে। তুমি পারবে তো মা? কেন পারবো না বাবা, নিশ্চয়ই পারবো। কিন্তু তুমি এই হাত দিয়ে লিখবে কি করে? দাঁড়াও আমি একটা পেন আর কাগজ নিয়ে আসছি। বাবা পেন কাগজ দুটোই এখানে আছে, দাঁড়ান। এই নি বাবা, কাগজ পেন তোমরা দুজন মিলে কি? এই কি, আপনি ব্যান্ডেজ খুলে ফেলেছেন? আরে ছোট বৌমার হাত এখন অনেকটা সেরে গেছে, তুই রাগ করিস না, তাছাড়া খোলা অবস্থায় থাকলে হাতের ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে। আর কতক্ষণই বা কার ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেড়াতে ভালো লাগে বল দেখি, একটা বাচ্চা মেয়ে। শোন শোন, ও এখানে ওষুধ লাগিয়ে দিয়েছে আর ওই পট্টিটা লাগিয়ে দিয়েছে, ওতেই হবে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, কিন্তু আপনি প্লিজ নিজের হাতের খেয়াল রাখবেন। তা তোর মিটিং কেমন হলো, ওদের সঙ্গে ডিটেইলে কথা বলেছিস তো তুই? হ্যাঁ বাবা, মিটিং ভীষণ ভালো হয়েছে, ভদ্রলোক বলেছেন ওনার নর্থ বেঙ্গলের টি এস্টেটটা একবার ঘুরে আসতে, ইনফ্যাক্ট আমায় কয়েকটা ছবিও পাঠিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে বাবা। আমরা যদি টি এস্টেটটা পেয়ে যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের একটা ইউনিট খুলে ফেলবো। জানি জানি, তোমাদের হাতে পড়ে আমার ব্যবসায় যে অনেক লক্ষ্মী লাভ হচ্ছে সেটা আমি রোজ বুঝতে পারি, সত্যি ওদের জায়গাটা পেলে
খুব ভালো হয়, তাহলে আমাদের ব্যবসাটা নর্থ বেঙ্গলে ছড়িয়ে দেওয়া যাবে। যাকে ব্যবসা কথা ছাড়ত, আমি এখন ছোট বৌমাকে নিয়ে লক্ষ্মী পুজোর ফর্দটা করাবো, বুঝলি? ওই তোদের মা যে কোথায় গেছে, পাশের বাড়িতে এখনো ফিরছে না, কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছি না। সেই তো, লক্ষ্মী পুজোর বাজার তুমি না করলে তো হবেই না। এই দেখ, তুই বুঝতে পারছিস, আর ওই বৃন্দাবনটা এত বছর এই বাড়িতে আছে, ও বলে ও নাকি বাজারে যাবে। আহম্মদ, জানো তো ছোট বৌমা, এই লক্ষ্মী পুজোর বাজারটা না গত 30 বছরের উপরে হয়ে গেল, আমি নিজের হাতে করি। আর প্রতি বছর বাজার থেকে ফেরার সময় গোটা পাড়ার লোক জানতে পারে যে এই চৌধুরী বাড়ির লক্ষ্মী পুজোর বাজার হলো। আর এটা সবাইকে না জানাতে পারলে কিন্তু আমার বাবার মন ভরে না, কি তাই তো? যাকে যাকে, তুই যখন এসেই পড়েছিস তখন শ্যামাকে একটু সাহায্য করতো, ও তো ওই হাত নিয়ে লিখতে পারবে না, তুই লিখে নে ও মুখে বলুক। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। বলুন শ্যামা, বলুন আপনি। লিখুন, সিঁদুর, তিল, ঘট, একসরা আর আতপ চাল, আর 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 হ্যাঁ, ফুল, বেলপাতা, আর হ্যাঁ, কদমা। কি কদম? না না ছোট কর্তা, কদম না, কদমা, কদমা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। নিন এবার লিখুন, পঞ্চরত্ন, পঞ্চগব্য, দুধ, মধু, ঘি, তেল, কলা গাছ, আর আর খই, আর 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 হ্যাঁ, খিচুড়ির জন্য বাসমতি চাল। আচ্ছা, বাসমতি চাল কগেজি লিখবো? 20-25 জন লোক তো, ওই ধরুন 4 কেজি মতো। মাত্র 4 কেজি? এত লোকজন 10-12 কেজি তো লাগবে। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ছোট কর্ত, এত চাল দিয়ে আমরা কি করব? লাগে না। আপনি না বলেন যে আপনি রান্না শিখতে চান, তাহলে রান্না শেখার প্রথম ধাপ হলো মাপ জানা। এই ধরুন 1 কেজি চালে 5-6 জনের মতো খিচুড়ি হয়ে যায়, তাহলে এবার হিসাব করে দেখুন ক কেজি চাল হয়। তুমি তো এই পরিবারের সাক্ষাৎ মা লক্ষ্মী ছোট বৌমা। তারপর? বলছি বলছি, লিখুন, বাহ শ্যামা, মায়ের জায়গায় এখন দেখছি বাবা তোমাকে বসাতে চাইছেন, আর তুমিও মাকে না জিজ্ঞেস করে বেশ ফর্দটা করে ফেলছো। ঠিক আছে, তুমি এই বাড়ির লক্ষ্মী পুজোর দায়িত্ব নেবে, বাহবা কুড়োবে, আমি তো সেটা বসে বসে দেখবো না শ্যামা। মায়ের মাথায় শুধু একটাই কথা আমি ঢুকিয়ে দেব, তুমি মাকে রিপ্লেস করার প্ল্যান করছো, সব কাজ থেকে বাদ দিয়ে নিজে ছড়ি ঘোরাতে চাইছো। মাকে শুধু ভালো করে গিয়ে বলতে হবে, নিখিল আর বাবাকে পেয়ে শ্যামা তোমাকে জিজ্ঞেস না করেই লক্ষ্মী পূজার ফর্দটা করে ফেললো মা, এ বাড়িতে যে তোমার আর কোনো দাম রইল না। ব্যাস, তারপর দেখবে মায়ের সমস্ত কোপ গিয়ে পড়বে তোমার ওপর, তোমার সংসারের দায়িত্ব নেওয়ার শখ জন্মের মতো আমি খুঁচিয়ে দেবো শ্যামা। আমাদের বাড়িতে এসব কি চলছে শুনি, কি চলছে? তোদের কর্তাবাবু আমার জন্য দাঁড়িয়ে রইল না কেন? একটুখানি অপেক্ষা করলে কি হতো, তুই বললি না কেন বলতো? আশ্চর্য, আমি লক্ষ্মী পুজো ফর্দ করে দিয়েছি, ফর্দ ছাড়া বাজারে গেছি, কি আনবে আবার, কি করে আনবে? আমি তোকে বুঝি বুঝি, অত বোঝাতে হবে না তোমায়, বুঝলি? যাই গিয়ে দু কাপ চা করে আন, যা যা। ঠিক আছে। আচ্ছা ভাইজি বাবু, এসব কি হচ্ছে বলতো বাড়িতে? আমি তো পাশের বাড়ি গেছি বিজয়ের প্রোগ্রাম সাথে, একটু গল্প টল্প করে আসছি, একটু অপেক্ষা করলে কি হতো লোকটার? চলে গেল ফর্দ টর্দ না নিয়ে, কি আনবে এখন বলতো? অপেক্ষা কেন করবে তোমার জন্য শুধু শুধু এ বাড়িতে কেউ, বলো।
তোমার জন্য অপেক্ষা করার আর দরকার নেই মা, কারণ তোমার অ্যাবসেন্সে এই বাড়িতে গিন্নি সাজার লোকেরও অভাব আর নেই। মানে কে আমার জায়গায় গিন্নি সাজার চেষ্টা করছে? কে আবার? শ্যামা। হ্যাঁ মা, শ্যামা। বাবা তো প্রথমে তোমারই খোঁজ করছিলেন, কি হবে না হবে এইসব নিয়ে বর্দি ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলেন। ওমা, মাঝখানে কোত্থেকে হঠাৎ শ্যামা এসে আগবাড়িয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিতে শুরু করলো। দশকর্মা, ভোগ, কতটা হবে, কি হবে না হবে সব দেখে নিজেই ডিসাইড করছে। তারপর কি করলো জানো মা? নিখিলকে ডেকে একটা লিস্ট বানাতে শুরু করলো। তিল, কদমা, সুজি, লুচি, কি লাগবে না লাগবে নিখিলকে দিয়ে লিস্টে বানালো, বাবাকে ধরিয়ে দিল, আর বাবাও সুন্দর করে সেই লিস্টটা নিয়ে বাজারে চলে গেলেন। তুমি বলো। দাঁড়ো দাঁড়ো মেজুবৌমা, মানে তুমি বলছো যে শ্যামা নিখিলকে দিয়ে ফর্দ লিখিয়েছে? হ্যাঁ মা, এক্স্যাক্টলি তাই। আচ্ছা কি হতো একটু না হয় তুই ওয়েট করতিস, মা আসতো মার সাথে ডিসাইড করে, মানে মায়ের পারমিশন নিয়ে, তারপরে ও লিস্ট বানাক না, কে বারণ করছে? কিন্তু না, শ্যামা কে এসব কেয়ার করে? দেখো আমি জানি তুমি যা করো খুব সরল মনে করো। হ্যাঁ মা, আমি জানি সেটা, আমি বুঝতে পারি। কিন্তু শ্যামা, শ্যামা ঠিক তোমার এই ভালো মানুষিটারই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে নিজের চালাকি দিয়ে। একটু ভেবে দেখো মা, একটু ভাবলেই বুঝতে পারবে। এইসব করে শ্যামা কিন্তু আস্তে আস্তে পুরো সংসারটাকে নিজের কন্ট্রোলে আনতে চাইছে। এই সংসারে তোমার যা পজিশন, একটু একটু করে শ্যামা সেটা ছাপিয়ে যেতে চাইছে। এই সংসারে তুমি যা, শ্যামা কিন্তু সেইটা হয়ে ওঠার চেষ্টা করছে। মা, তোমার এই সোনার সংসার সেটা শ্যামার জন্য ভেঙে তছনছ হয়ে যাবে, এটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে মা। না মা, অন্য কে কি করবে আমি জানি না, আমি অ্যাটলিস্ট এটা চোখের সামনে দেখতে পারবো না মা। আমি কিন্তু মেজুমমা একই বলে গেল, না 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 ওই মেয়েকে তো আর বার বাড়তে দেওয়া যাবে না। মেজুমমা তো ঠিকই বলেছে, আমার সংসারকে যদি ধরে রাখতেই হয় তাহলে আমাকেই শাসন করতে হবে। আসুক আসুক আজ ওদের বাবা, একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো, যা ঘটার ওর সামনেই ঘটবে। আসতে দাও আসতে দাও। ওই গো, কোথায় গেলে সব? এই শোন, হ্যাঁ তোরা জিনিসপত্রগুলো সব ঠাকুর ঘরে নিয়ে রাখ, বুঝলি? হ্যাঁ চল তাড়াতাড়ি চল। আরে সুজাতা, বাড়ি ফিরে যো, তাড়াতাড়ি নিচে এসো। এই যে এই যে ওই লক্ষ্মী পূজার জিনিসপত্র সব বৃন্দাবন আর বনমালী ঠাকুর ঘরে নিয়ে গেছে, তুমি দেখে একটু মিলিয়ে নি। পূজোর বাজার যে করতে গেলে ফর্দ পেলে কোত্থেকে? সিকি, তোমায় কেউ কিছু বলেনি? আরে বাজার যাওয়ার আগে তোমাকে ডেকে ডেকে তো সারা হয়ে গেলাম। এই যে পাশের বাড়িতে গেছো আর ফেরার নাম নেই, শেষমেশ আমি ছোট বৌমাকে গিয়ে বললাম, ও তো গ্রামের মেয়ে, লক্ষ্মী পুজোতে কি লাগে না লাগে সব জানে, চট করে ফর্দটা করে দিল। এবার তুমি একটু দেখে মিলিয়ে নাও সব ঠিক আছে কিনা। কেন, আমি কেন? তাকেই বলো না দেখতে, যে সব করছে আমাকে আবার কি দরকার? এ কি সুজাতা, এ আবার কেমন কথা? কেন, ঠিকই তো বলেছি, আমি তো সামনে বাড়ি গিয়েছিলাম বিজয়ের প্রণাম করতে, কতক্ষণ আর থাকতাম, একটু অপেক্ষা করার যেত না বুঝি? আর অমনি তুমি শ্যামাকে দিয়ে ফর্দ লিখিয়ে ফেললে, আর ওই মেয়েটাই বা কি, একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? দাঁড়াও তুমি, তোমার সামনে ওকে ডেকে জিজ্ঞেস করছি। শ্যামা শ্যামা, কি হয়েছে মা? তোর বউকে রাখ। তুমি দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। ওই তো শ্যামা এসে গেছে। এই যে শ্যামা, লক্ষ্মী পূজার ফর্দ তুমি করে দিয়েছো? আরে তুমি অকারণে চেঁচামেচি করছো, পর্দটা আমি ছোট বৌমাকে লিখতে বলেছিলাম। শ্যামা, পাথরের মতন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই পর্দটা তুমি লিখেছো? না মা, উনি লিখেননি, আমি লিখেছি। ওই একই হলো,
তুই শামার হয়ে লিখে দিয়েছিস তাই তো? শামা সত্যি করে বলো, তুমি লিখিয়ে দিয়েছো না নিখিলকে দিয়ে? আশ্চর্য মেয়ে তো তুমি, তোমার একবারও মনে হলো না যে মাকে জিজ্ঞেস করা উচিত? তুমি কি জানো, কি জানো এ বাড়ির লক্ষ্মী পূজো সম্বন্ধে? না মানে আসলে কর্তা মা। মা প্লিজ তুমি একটু শান্ত হও, লিস্টটা একবার চেক করে দেখো যে সবকিছু ঠিক আছে কিনা, তাহলেই তো ঝামেলা মিটে যায়। না নিখিল, মিটে যাবে বললেই সব ঝামেলা মিটে যায় না। তুই কি ভাবছিস এই লক্ষ্মী পূজোর দায়িত্ব আমি শ্যামাকে দেবো? কখনো দেবো না। এই দেখো এখন আবার এসব কথা উঠছে কোত্থেকে? আরে পূজোর দায়িত্ব তো তোমার, বাকি বৌমারা তোমাকে সাহায্য করে। আগে বড় বৌমা মেজ বৌমা করতো, এবারে ছোট বৌমা করবে। শোনো, এবারে পূজোর দায়িত্ব নেওয়া অত সহজ নয়। আমি তার উপরই দায়িত্ব দেব যাকে আমি ভরসা করতে পারবো, যে এবাড়ির যোগ্যতম বউ। তাহলে তাই হোক, এবাড়ির যোগ্য লোকের হাতেই পূজোর দায়িত্ব তুলে দেওয়া হোক। নিয়ম কানুন আচার অনুষ্ঠান পূজোয় কি হবে না হবে সব সে বুঝে নিক। আমাকে একটা কথা বলো তো, জামাইদাদা কি এবার শ্যামাকেই উপযুক্ত বলে মনে করছে নাকি? লক্ষ্মী পূজোর দায়িত্ব কি এবার শ্যামা পাবে? দিদি ভাই আমাদেরকে এই দিনটাও দেখতে হবে। হ্যাঁ শোনো না, বলছি তুমি আবার শ্যামাকে এবারে যোগ্য বউ হিসেবে ভাবছো নাকি? আমি কিন্তু এখনো কারো নাম বলিনি সোজা। দেখো তুমি যেমন এ বাড়ির ভালো চাও আমিও চাই, তাই তুমি যখন চাইছো যে এ বাড়ির যোগ্যতম বউ এই লক্ষ্মী পুজোটা করবে আমিও তাই চাইছি, তাই এবারের পুজোটা করবে। বাবা আমি লক্ষ্মী পুজো। হ্যাঁ এবারের পুজোর আয়োজনটা তুমি করবে। শুনে না সুজাতা বললো, যোগ্যতম বউ এবারের পুজোর আয়োজন করবে, আর আমার সংসারে তোমার থেকে কার বেশি যোগ্যতা বলো? তোমার এমনি কোনো আপত্তি নেই তো? না না আপত্তি কেন থাকবে, আসলে আমি তো এই পুজো টুজোর ব্যাপারে কোনোদিন সেভাবে ইনভলভ হইনি বাবা। মা করেছেন, বর্দি ভাই করে, আমি ওদেরকে জাস্ট একটু হেল্প করি। তাতে কি হয়েছে, এবারে তুমি করবে, আর আমার বিশ্বাস এই কাজটা করতে তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বাবা আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই। আরো একটা দায়িত্ব তোমার আছে মেজ বৌমা, ওই ছোট বৌমাকে আর বড় বৌমাকে তোমাকেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে, আর আমার দৃঢ় বিশ্বাস তোমরা তিন বউ মিলে আমার এই সংসারটাকে আগলে রাখতে পারবে। জেগে সুজাতা, তাহলে এটাই ঠিক রইলো, মেজ বৌমার তদারকিতেই এবারে লক্ষ্মী পুজোটা হচ্ছে। মেজ বৌমা তোমার বাবা যখন বলছেন তুমি কিছু বলো। হ্যাঁ মা বাবা যখন বলছেন আমি তো বললামই আমি দায়িত্ব নিতে রাজি আছি, আর বাবা বলেছেন এরপরে তো আর কোনো কথাই হয় না। চলো সুজাতা তুমি ফর্দটা আরেকবার মিলিয়ে নেবে, আর তোমরা সবাই কাজে লেগে পড়ো। হ্যাঁ মেজ বৌমা তোমার বাবা কি বলে গেল শুনলে তো? বলছি কাল সকাল সকাল উঠে জোগাড় যন্ত্র করে রেখো, ভুলচুক যেন না হয়। বাবাকে তো সরাসরি কিছুতেই না করা গেল না, পুজো করব সে তো বলে দিলাম কিন্তু কি করে, এসব পুজো টুজো কি আর আমার দ্বারা হয় নাকি? কি হবে এখন, বুড় বাবার সব গণ্ডগোল হয়ে গেল তো। দিশা যে শ্যামার জন্য প্যাচ কষতে গিয়ে নিজেই প্যাচে পড়ে যাবে এটা বোধ হয় স্বপ্নেও ভাবেনি, কিন্তু এখন কি করবে দিশা? শ্যামাকে বা প্যাচে ফেলবে কি করে? কাল তো বেচারে একেবারে নাকানি চুমানি খাবে পুজোর আয়োজন করতে। না
আমাকেই একটা কিছু ব্যবস্থা করতে হবে দেখছি।